হ্যালো গাইস আপনারা জেনে থাকবেন আপনারা যখন এখানে মেসেজ সেকশনে চলে যাবেন আপনারা কিন্তু আপনাদের এখানে একটি নোট এখানে আপলোড করতে পারতেন এবং তা চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকতো এখন ইনস্টাগ্রামের একটি নতুন আপডেট এসেছে আপনারা যে কোনো পোস্টে কিংবা যে কোনো রিলে দেখুন কোনো একটি পোস্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো একটি ব্যক্তি তার নোটটি কিন্তু এখানে আপলোড করেছে শুধুমাত্র পোস্টের ক্ষেত্রেই নয় আপনারা যদি এখানে রিল সেকশনটি ওপেন করে নেন এখানে রিলসেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোট ফিচার্সটি রয়েছে অর্থাৎ আপনাদের ফলোয়াররাও আপনাদের এই রিলটিতে কিন্তু এভাবে নোট কিন্তু অ্যাড করে রেখেছে এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারাও যদি চান আপনাদের এভাবে রিলে কিংবা যে কোনো পোস্টে এভাবে নোটকে অ্যাড করতে কিংবা আপনারা যদি কোনো পোস্টে কিংবা রিলে এভাবে নোট অ্যাড করেন আপনাদের ফলোয়াররা কিভাবে দেখতে পারবে কিংবা তারাও কিভাবে নোটটিকে অ্যাড করতে পারবে তার পুরো ডিটেলসই আজকে জানাবো তাই জন্য আজকের পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো হ্যালো গাইস আমি সৌরভ আপনারা দেখছেন ইস্যুটেক চলো শুরু করা যাক ভিডিওটি শুরুতেই জানিয়ে দিয়ে আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেল যদি আজ নতুন আছে দেখেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন আপডেট দেখা দিলে এবং যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক তো আপনারাও যদি কোনো পোস্টে কিংবা রিলে আপনাদের নোটটিকে অ্যাড করতে চান তাহলে আপনারা কি করবেন প্রথমে সেই পোস্টটির এখানে শেয়ার অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে প্রথমে একটি অপশান পেয়ে যাবেন অ্যাড নোট বলে আপনি সেই অ্যাড নোটের উপরে এখানে ক্লিক করে নেবেন এবং তাহলে এরকম একটি পপ আপ শো করবে তারপরে আপনারা এখানে যে কোনো কিছু একটি নোট এখানে লিখে দিতে পারেন এবং তা লিখে দেওয়ার পরে আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন যে আপনারা কার কার সাথে এটিকে শেয়ার করতে চান যে আপনাদের ফলোয়ারদের সাথে শেয়ার করতে চান কিংবা আপনারা যে ক্লোজ ফ্রেন্ড এখানে ক্রিয়েট করে রেখেছেন তাদের মধ্যে শেয়ার করতে চান আপনারা সেটি এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে যদি এখানে শেয়ার অপশানে ক্লিক করে নেন এবং তাহলেই দেখতে পাচ্ছেন যে এই পোস্টে আপনারও কিন্তু এখানে নোটটি কিন্তু শো করছে এবং এই নোটটি কিন্তু তিন দিন পর্যন্ত থাকবে এবং তিন দিন পরে কিন্তু ডিলিট হয়ে যাবে শুধুমাত্র পোস্টের ক্ষেত্রে নয় আপনারা যে কোনো রিলেও কিন্তু এটি করতে পারবেন এবারে আপনি হয়তো এই নোটটিকে শেয়ার করেছেন আপনাদের ফ্রেন্ড কিংবা ফলোয়াররা এটিকে কিভাবে দেখতে পাবে কিংবা তারাও আপনাদের এখানে কিভাবে নোটটি অ্যাড করতে পারবে সেটি আপনারা দেখে নিন তার জন্য আমি এই পোস্টটিকে আমার একটি সেকেন্ড আইডিতে এইভাবে শেয়ার করে দিচ্ছি এবং শেয়ার করে দেওয়ার পরে আমি এখানে সেই সেকেন্ড আইডিটি এখানে লগ ইন করে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি যে এই পোস্টটি কিভাবে দেখাচ্ছে তো আমি আরো একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিলাম এবং এরপরে আমি এখানে মেসেজ সেকশনে চলে যাচ্ছি এবং সেই পোস্টটি আমি এখানে সেন্ড করে রেখেছিলাম এবং আমি সেই পোস্টটি যদি এখানে ওপেন করে নি এবং পোস্টটি ওপেন করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমি যে এখানে নোটটি এখানে অ্যাড করেছিলাম তা কিন্তু আমার ফলোয়াররা দেখতে পাচ্ছে এবং তারা যদি এই নোটটিকে অ্যাড করতে চায় তারা সেমভাবে এভাবে শেয়ার অপশানে ক্লিক করে অ্যাড করতে পারে কিংবা যদি এই নোটের উপর এখানে ক্লিক করে নেয় তাহলেই কিন্তু তারা এখানে একটি পপ দেখতে পাবে তারা যদি এখানে গটিটে ক্লিক করে নেয় এবং তারা এখানে আপনার যেমন এখানে নোটটি দেখতে পাবে এবং তারাও কিন্তু চাইলে এখানে নোটে ক্লিক করে নিয়ে তাদের নোটটিও কিন্তু আপলোড করতে পারবে এবং আপনার ফলোয়াররা জানতেও পারবে যে আপনি কত মিনিট আগে কিংবা কত ঘন্টা আগে আপনি এই নোটটিকে অ্যাড করেছিলেন এবং আপনার নোটটিকে এইভাবে লাইকও করতে পারবে এমনকি আপনার এই নোটের যে রিপ্লাই তারা কিন্তু এখান থেকে দিতে পারবে অর্থাৎ আপনাদের মেসেজ সেকশনে যে নোটের কাজগুলো হতো তা কিন্তু আপনারা এখন যে কোনো পোস্টে কিংবা রিলেও করতে পারবেন কিন্তু এটি মনে রাখবেন যে সেখানে নোটটি চব্বিশ ঘন্টা ভ্যালিড ছিল এটি কিন্তু তিন দিন পর্যন্ত থাকবে এই ফিচার্সটি যদি আপনারা না পেয়ে থাকেন একদিন ওয়েট করে যান আপনাদেরও এই ফিচার্সটি চলে আসবে এবং আপনাদের যদি এই ফিচার্সটি চলে আসে তো আপনাদের এই ফিচার্সটি কতটি হেল্পফুল হবে তা আপনারা কমেন্ট করে জানান এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরো কোনো নতুন আপডেটের সাথে কিংবা আরো কোনো নতুন সমস্যা ସମାଧାନ ଭିଡ଼ିଓ ସାଥି ଥ୍ୟାଙ୍କ ଫର୍ ୱାଚିଂ